হ্যালো এন্ড ওয়েলকাম টু রায়ান মার্টিন অনলাইন ক্লাস। আমি অর্পিতা দেবনাথ, রায়ান মার্টিনের ফিজিক্সের এডিটর। পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টের ফোর্থ পার্ট এই ভিডিওটা। আর এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব একটা সিম্পল এসি সার্কিট নিয়ে, আর এসি সার্কিটে ব্যয়িত ক্ষমতা বা পাওয়ার ডিসিপেশন নিয়ে। এই পার্টটা বোঝার জন্য তোমাদের দুটো জিনিস সম্বন্ধে আইডিয়া থাকা ভীষণ প্রয়োজনীয়। একটা হলো ফেজ বা দশা, আর আরেকটা হলো ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। এই দুটো সম্বন্ধে ডিটেলসে জানার জন্য তোমরা আমার আগের পার্টের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করো। তাহলে শুরু করা যাক বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী বা পিওরলি রেজিস্টিভ সার্কিট দিয়ে। এতদিন আমরা দেখেছি যদি একটা ডিসি সোর্সের সাথে একটা আর মানের রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয়, তবে সেটা কিরকম ভাবে কাজ করে বা তার মধ্যে দিয়ে কিরকম কারেন্ট যায়। কিন্তু এবার আমাদের কাছে আছে একটা এসি সোর্স। এবার এই এসি সোর্সের সাথে যদি আমরা একটা আর মানের রেজিস্ট্যান্স যোগ করে দিই, তবে তার মধ্যে দিয়ে কিরকম কারেন্ট যাবে বা কিরকম কাজ করবে সেটা আমরা দেখব। কারণ দেখো, এসি সোর্স মানেই যে তার পোলারিটি বারবার চেঞ্জ হচ্ছে, আর কারেন্টও কিন্তু কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে না। তাহলে এবার কোন একটা সময় বা কোন একটা ইনস্ট্যান্ট টি তে আমরা ধরে নিলাম যে এসি সোর্স ভি জিরো সাইন ওমেগা টি এর পোলারিটি এরকম, আর কারেন্ট যাচ্ছে এই দিকে। এবার এখানে আমরা যদি কারশপস ভোল্টেজ ল ইউজ করি, তাহলে দেখব যে ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস টু আই আর পাচ্ছি। তাহলে কারেন্ট পাচ্ছি ভি জিরো সাইন ওমেগা টি বাই আর। এবারে ভি জিরো আমরা জানি যে এসি সোর্স ভোল্টেজের পিক ভ্যালু, এছাড়া আর একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ভি জিরো বাই আর কে আমরা বলতে পারি আই জিরো। এবারে দেখো, এই আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, এটাতে যদি আমরা টি এর জায়গায় যে কোনো একটা সময়ের মান বসিয়ে দিই, তাহলে সেটার থেকে আমরা ওই পার্টিকুলার টাইমে কারেন্টের ব্যাপারে জানতে পারবো। আচ্ছা, এবার যদি আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ বা প্রযুক্ত ভোল্টেজের একটা গ্রাফ বানাই, কার সাথে? অবশ্যই টাইমের সাথে, কারণ চেঞ্জটা টাইমের সাথেই হচ্ছে। তাহলে আমরা একটা সাইন ফাংশনের গ্রাফ পাবো। এবার এই সার্কিটে যে কারেন্টটা আমরা পেলাম আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, সেটারও যদি টাইমের সাথে একটা গ্রাফ প্লট করি, তাহলেও আমরা একটা সাইন গ্রাফই পাবো। এবারে ভোল্টেজ আর কারেন্ট দুটোই যেহেতু টাইম ভ্যারিং, তাই এদের সম্বন্ধে আরো ভালো করে জানার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হলো এদের ফেজ বা দশা। ইকুয়েশনে দেখো, ওমেগা টি হলো এদের ফেজ, আর এই দুটো ইকুয়েশন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দুটোরই ফেজ ওমেগা টি, মানে এদের ফেজটা কিন্তু সেম। এবার আমরা জানবো যে ফেজ সেম হওয়ার মানেটা কি। এবার দেখো, ফেজকে আমরা সবসময় অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। যখন ওমেগা টি এর ভ্যালু জিরো হবে, তখন ভোল্টেজের মান সাইন জিরো জিরো হওয়ার জন্য জিরো হবে, কারেন্টের মানও জিরো হবে। আবার যখন ওমেগা টি ইকুয়ালস টু পাই বাই টু হবে, তখন সাইন পাই বাই টু ওয়ান হওয়ার জন্য ভোল্টেজ আর কারেন্ট দুটোরই মান তখন পিক ভ্যালু হবে। এবার যখন ওমেগা টি এর ভ্যালু পাই বাই সিক্স হবে, তখন সাইন পাই বাই সিক্স হাফ হওয়ার জন্য ভোল্টেজ আর কারেন্ট দুটোরই ভ্যালু হাফ হয়ে যাবে। মানে দেখো, এখানে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপটা ওহমের সূত্রের মতোই কিন্তু হচ্ছে। এই প্রত্যেকটা কেস লক্ষ্য করো, এখানে কারেন্ট আর ভোল্টেজের ভ্যালুর যে চেঞ্জটা সেটা কিন্তু একই রকম হচ্ছে। মানে যখন ভোল্টেজ জিরো, কারেন্টও জিরো, যখন ভোল্টেজ হাইয়েস্ট তখন কারেন্টও হাইয়েস্ট। এবার যদি আমরা একটাই গ্রাফের মধ্যে কারেন্ট আর ভোল্টেজকে প্লট করি, তাহলে এরকম দেখতে পারবো। দেখো, কারেন্ট জিরো, ভোল্টেজও জিরো, একই সঙ্গে দুটো বাড়ছে। আবার কারেন্ট যখন পিক ভ্যালুতে পৌঁছালো, তখন ভোল্টেজও পিক ভ্যালুতে পৌঁছালো। যদি কোনো সার্কিটে কারেন্ট আর ভোল্টেজের সম্পর্কটা এরকম হয়, তখন আমরা বলবো যে কারেন্ট আর ভোল্টেজ সমদশায় বা সেম ফেজে আছে। আর এটা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা একটা এসি সোর্সের সাথে একটা রেজিস্টার যোগ করছি, মানে পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য। আচ্ছা, গ্রাফ দিয়ে এই কারেন্ট আর ভোল্টেজের সম্পর্কটা দেখালাম, কিন্তু আরো একটা অন্য ভাবে ওই সম্পর্কটাকে দেখানো যেতে পারে। ধরে নাও ভোল্টেজকে আমি এরকম ভাবে একটা ভেক্টরের মতো আঁকলাম, তবে কারেন্টও আমি একই দিকে আঁকবো, শুধু এর মান
কম বা বেশি যা কিছু হতে পারে। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা জানতে পারছি যে কারেন্ট আর ভোল্টেজ সমদশায় বা সেম ফেজে আছে। পরে ইন্ডাক্টর বা আবেশক বা ক্যাপাসিটর বা ধারক দিয়ে যখন আমরা সার্কিট বানাবো তখন দেখবে যে ওইসব সার্কিটে কিন্তু এই ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে থাকে না, ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। শুধুমাত্র রেজিস্টার দিয়ে বানানো সার্কিটের ক্ষেত্রেই তারা সেম ফেজে থাকে। আমরা দেখেছি যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে ডাইরেক্ট কারেন্ট যায়, মানে ডিসি সার্কিটের কথা বলছি, তখন তার মধ্যে একটা ক্ষমতা ব্যয় হয়, সেটাকে আমরা P equals to V into I বা V square by R বা I square R এইরকম আকারে লিখতে পারি। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে কি এই পাওয়ার লস বা ক্ষমতা ব্যয়টা ডিসি সার্কিটের মতই হবে? তোমরা যদি এসির পার্ট থ্রিটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে এসির পাওয়ার লসের সাথে কারেন্টের আরএমএস ভ্যালুর একটা সম্পর্ক আছে। তাহলে এবার আমরা দেখে নেব যে এসির ক্ষেত্রে পাওয়ার লসটা কিরকম হয়। দেখো, এসি সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্ট আর ভোল্টেজ দুটোই পিরিয়ডিক্যালি টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে পাওয়ারটাও সেরকম ভাবেই চেঞ্জ হচ্ছে। এবারে এখন আমরা পাওয়ারটাকে লিখতে পারি পি, যে কিনা এখন একটা ফাংশন অফ টি, ইকুয়ালস টু ভি ইন্টু আই। ভি আর আই দুটোই ফাংশন অফ টি। এবার ধরে নিলাম একটা ইনস্ট্যান্ট টি তে ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি আর আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই। মানে দেখো, এখন আমরা ধরলাম যে কারেন্ট আর ভোল্টেজটা কিন্তু সমদশায় নেই, এদের মধ্যে একটা ফাই ফেজ ডিফারেন্স আছে। তাহলে এবার আমরা পাচ্ছি পি ফাংশন অফ টি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি ইন্টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই। কিন্তু দেখো, এটা কিন্তু ওর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা, মানে কোন একটা সময় টি তে আমরা এখানে পাওয়ারের সম্বন্ধে জানতে পারছি। ধরো যখন টি ইকুয়ালস টু 5 সেকেন্ড তখন ওর মধ্যে যে পাওয়ার লসটা হচ্ছে, যখন টি ইকুয়ালস টু 10 সেকেন্ড হবে তখন ওর পাওয়ার লসটা সেরকম নাও হতে পারে, তার থেকে কম হতে পারে বা তার বেশিও হতে পারে। তাহলে বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন রকমের পাওয়ার পাচ্ছি তার জন্য আমরা এর একটা অ্যাভারেজ বার করে নিতে পারি। ইনফ্যাক্ট তোমরা দেখবে যে এই অ্যাভারেজ পাওয়ারের ইম্পর্টেন্সটাই কিন্তু খুব বেশি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের অ্যাভারেজ বার করার জন্য ফর্মুলাতে বসিয়ে দেওয়া যাক, ধরে নেব একটা ফুল সাইকেল, মানে জিরো থেকে টি তে আমরা এর অ্যাভারেজ বার করব। পি অ্যাভারেজ পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু টি পি ফাংশন অফ টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। এবার পি এর ভ্যালু এখানে বসিয়ে দেব, তাহলে পাবো ওয়ান বাই টি ইন্টিগ্রেশন জিরো টু টি ভি জিরো সাইন ওমেগা টি ইন্টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই ডিটি। এবারে দেখো, ভি জিরো আর আই জিরো এই দুটো কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা বাইরে বার করে দিলাম, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে জিরো টু টি সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই ডিটি। এবারে সাইন ওমেগা টি মাইনাস ফাইকে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে আমরা পাচ্ছি জিরো টু টি সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই। এবারে সাইন ওমেগা টি দিয়ে গুণ করে দিলে হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই ইন্টু সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই। তাহলে দেখো, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাইটা যেরম আছে থাকবে, কিন্তু সাইন ওমেগা টি কস ওমেগা টি এই জায়গাটাতে আমরা একটা টু গুণ করে দিয়ে, বাইরে একটা টু ভাগ করে দিয়ে এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি সাইন টু ওমেগা টি এর। তাহলে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই মাইনাস হাফ সাইন টু ওমেগা টি সাইন ফাই ডিটি। এবার ফুল সাইকেলে যখন আমরা অ্যাভারেজ বার করি তখন সাইন স্কোয়ার এর ভ্যালু আমরা হাফ পাই আর সাইন টু ওমেগা টির ভ্যালুটা জিরো পাবো। কেন পাবো সেটা এসির অ্যাভারেজ আর আরএমএস ভ্যালুর ভিডিওটাতে আমি আলোচনা করেছি অলরেডি, তোমরা সেটা দেখে নিতে পারো। তাহলে সেকেন্ড পার্টটা জিরো হয়ে গেল, আর রইল ভি জিরো ইন্টু আই জিরো ইন্টু কস ফাই বাই টু। এবারে দেখো, এটাকে আমরা লিখতে পারি ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু ইন্টু কস ফাই এরকম ভাবে।
আর ভি জিরো বাই রুট টু হলো ভোল্টেজের আর এম এস ভ্যালু, আর সেরকম ভাবে আই জিরো বাই রুট টু আই এর আর এম এস ভ্যালু, তাহলে পাচ্ছি ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস ফাই। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর যেহেতু এটাকে আমরা একটা ফুল টাইম পিরিয়ড এর জন্য বের করেছি, তাহলে আমরা বলতে পারি যে যে কোনো বেশি টাইম পিরিয়ডে বা লং টাইম পিরিয়ডেও কিন্তু এটার ভ্যালু এরকমই থাকবে। আচ্ছা, এখন যে আমরা এসি এর ক্ষেত্রে পাওয়ারটা পেলাম, সেটা ডিসি থেকে কিভাবে আলাদা? একটা এক্সট্রা কস ফাই টার্ম পাচ্ছি, কিন্তু এই কস ফাইটা অ্যাকচুয়ালি কি? এসিতে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকছে বলেই আমরা এই কস ফাই টার্মটা পাচ্ছি, কিন্তু ডিসি এর ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যেহেতু কোনো ফেজ ডিফারেন্স থাকে না, আমরা এই কস ফাই টার্মটা পাই না। তার মানে এসিতে পাওয়ার ওর ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। দেখো, যদি শুধু কারেন্ট আর ভোল্টেজের আরএমএস ভ্যালুকে আমরা গুণ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো আপাত ক্ষমতা বা অ্যাপারেন্ট পাওয়ার। এই অবধি একটা পাওয়ারের আমাদের চেনা জানা এক্সপ্রেশন, কিন্তু প্রকৃত ক্ষমতা বা রিয়েল পাওয়ার পাওয়ার জন্য আমাদের এটার সাথে গুণ করতে হবে কস ফাই কে। তাহলে কস ফাই কে আমরা বলবো ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। তাহলে কি হচ্ছে, প্রকৃত ক্ষমতা ইকুয়ালস টু আপাত ক্ষমতা ইনটু ক্ষমতা গুণক। এবার দেখো, যদি দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স জিরো হয়, মানে যেরকম আমরা দেখলাম পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনীর ক্ষেত্রে, তবে এখানে পাওয়ার ফ্যাক্টর কস ফাইটা কিন্তু ওয়ান হবে। তাহলে আমরা পাওয়ার পাচ্ছি ভি আর এম এস ইন্টু আই আর এম এস, এখানে পাওয়ার লসটা সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়াও ফাই এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা পাওয়ারের বিভিন্ন ভ্যালু পেয়ে যাচ্ছি, কিন্তু কস 90 ডিগ্রি বা কস মাইনাস 90 ডিগ্রির ক্ষেত্রে পাওয়ারটা হয়ে যাচ্ছে জিরো। এবার ভাবো যে কোন সার্কিটে পাওয়ার লস জিরো, মানে কোনো পাওয়ার লসই হচ্ছে না। যখন কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি হচ্ছে, তখনই এটা হচ্ছে। কিন্তু সেটা কিভাবে হয় বা কোন সার্কিটে হয় সেটা জানার জন্য দেখো এসির নেক্সট পার্টের ভিডিওগুলো। আর এই নিয়ে তোমাদের কোনো ডাউটস থাকলে তোমরা পাঠাতে পারো ryanmartinsuggestions@gmail.com এই অ্যাকাউন্টে, অথবা রায়ান মার্টিন এই ফেসবুক পেজের ইনবক্সে। এছাড়াও এসির বাকি সব পার্টের আর বাকি সব সাবজেক্টের সব টপিকের ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো রায়ান মার্টিন অনলাইন ক্লাসে ইউটিউব চ্যানেল, আর ফলো করো রায়ান মার্টিনের ফেসবুক পেজ। থ্যাংক ইউ।